ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এবার পিএম কেয়ার্স ফান্ড নিয়ে কেন্দ্রকে আক্রমণ প্রিয়াঙ্কা। টুইটারে তিনি লিখেছেন, একটি পরামর্শ, মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, রেশন, পানীয় জল, নগদের যোগানে টান, সেখানে পিএম কেয়ার্স এর টাকা নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে পিএম কেয়ার্স এর সরকারি অডিট করানো উচিত নয় কি? 68,000 কোটি টাকা ব্যাংক লুট করে যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের কাছে হিসেব চাওয়া হোক। এই অবস্থায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি, এটা জনগণ ও সরকার দুয়ের পক্ষেই ভালো।